everybody attention. How to get you hooked into your time. How to take an action. How to get you hooked into your time. How to get you hooked into your time. How to get you hooked into your time. How to get you, get you, get you hooked into your time. Toilet. বংশের কন্যার সহিত আরেক খানদানি ভূমিময় বংশের যুবকের বিবাহ ক্রিয়া সম্পন্ন হইছে। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? বিবাহের। সত্যরত্নের সঙ্গে বিবাহের? বাহ, চমৎকার! বনে যাইতেছেন, এটা তো খুব ভালো কথা। বনের পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যকর। সুলেমান ভাই, মনে কোনো কষ্ট নিয়েন না, দাবি দাও রাখেন না। মনের দুঃখে যেদিক দুসক যায় সেদিক নিরুদ্দেশ হইতেছি। তোমার আর চোখ বন্ধ করতে হবে না, আমি কয়ে দিতেছি। তোমার প্রিয় তক্ষশিলার এক অন্য জায়গায় বিবাহ ক্রিয়া ঠিক হইয়াছিল। গত কইল সেই বিবাহ ক্রিয়াটা সম্পাদন হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। ওমা, আপনি মা সানের কি তো বলি, আপনি কি অস্কর বেলা জানেন নি? গরিব মানুষ, অত টাকা পামু কই, তাই মনের দুঃখে বনে যাইতেছি। Everybody attention. How to get you hooked into your time. How to take an action. How to get you hooked into your time. How to get you hooked into your time. How to get you hooked into your time. How to get you, get you, get you hooked into your time. Your time. Your time. জামানার জামানার জায়গায় নাই, মুরব্বীরা কই তো মায়ের মায়ের জাত, তাকে দয়া মায়ের অভাব নাই, এখন থেকে সবটাই মনে হারামি। এতগুলো মেয়ে আমার উপরে চাপায় পড়লো, কারো মনের ভিতরে একটু দয়া আমার সেটা ওটাও দেখলাম না। আমার ভাইরা শেষ করছে, ভাবছিলাম বিয়ার শাদি করবো, সেই চিন্তার ভুলেও স্থান দেব না। ঝাঁটা মারি মায়া মানুষের বিয়ের শাদির কপালে, উষ্টা মারি উষ্টা মারি। কি জোরে না আমার ভাইটা দিছে ভাই, ও মা আজকে আমাদের এই শিক্ষা দিছি এমন সেটা মাইছ।
বলছি যেহেতু হারা জিন্দগী দা সুরিন না মুই ওলুত কইছে তরে হ্যাঁ এটা সি গ্যা যাচ্ছো যাচ্ছো শিক্ষা কে এমনে হয় হ্যাঁ যদি খেজুর গাছে কাগজ যা কিসসা সিধা দে আছে হ্যাঁ পরে হ্যাঁ শিক্ষাই বলা বুঝছো ওইসে গো মা ওইসে থামো মুখ এক কাণ্টে পড়লা খান মাছ শুরু করলে থামতেও চায় না চলতো তাকে চলতো তাকে মাই গো মাই ওই মাতালি তোর ধরে মনে টেপে আয় আয় টেপ ওই আয় না আয় চা চলে এরে বিল কিচ্ছা তো জগড়া কানা থামাসা তুই একাই যে করছ কাইছা মুই জগড়া করি আয় মুই জগড়া করি আয় টেপ কয় বলি সর কয় কি পয়সা শুননি মাতালি আর মাতালি শুননি শুননি সব সব সর কি হেতি আমারে কয় না আরো তো কইছে হেতি তো আরো সর কইছে তোর সর কইলে তোর কি একটা গা সালুড়ি জান নিয়ে হেতি মাল সামান চুরি গেছে কথা আছে যা সামান চুরি যায় তার ঈমান যায় হেতি সামান চুরি গেছে হেতি তো বেকারে সন্দেহ করে আর যদি তোর সামান চুরি যেত তাহলে তুইও হেতিরে সন্দেহ করতি আরো সন্দেহ করতি আর চুরি গেল তাই করতি বেশি করতি এই কি হচ্ছে কি কি হ্যাঁ বিষয় কি আফা আফা আমার ব্যাগ পাওয়া গেছে আফা কোথায় পাওয়া গেছে নিশ্চয়ই তোমার রুমে পাওয়া গেছে না আফা সে এক বিরাটি দিয়া সামা বুঝেনি বসি দেয় চুরি করছে হেই ব্যাগ লই হেতে আবার আঙ্গু ইয়ানে আইছে ইয়ানে আই হেতে দে যে একটু গুটুগুর করে করে আড়ের আই তো ব্যাগ দে সিনিয়া লাইছি ব্যাগ সিনোনের হরে আই কইলাম কি হেতি রে এতি রে বেগুন রে ডাকছি ডাকার পরে আমরা তিনজনে মিলি হেতরে জাতি দড়ি ব্যাগ কাড়ি লই হেতের একটা সাড়া ভাঙি দিছি বুঝছেন তো ব্যাগ যখন পাওয়াই গেছে গায়ে হাত তুললা কেন যে কোনো উসিলাই তোমাদের একটা মারামারি করতে হয় না উমা এন্ন এন্ন কেন সাড়ি দিয়া পা আচ্ছা যেটা হওয়ার হয়ে গেছে যাও এখন যে যার কাজে যাও দয়া করে যাও বাবা যাও যাও আমার পরম পিতাজি পবিত্র বৈশাখের পহেলা তারিখে পানিপুরার ময়দানে ভক্তির অনুষ্ঠানে জল দেবতারে ভোগ দিয়া তাহার পরে আমার একটা সুন্দর নাম রাখিয়াছেন আর তুমি আমার সেই নামে না ডাকিয়া দূর অঞ্চলবাসী কইয়া দূরে সরাই দাও এই দুঃখ আমি কি করিয়া মানিয়া লই ও পানিপুরার ময়দানে ভক্তির অনুষ্ঠানে তোমার নাম রাখা হইয়াছিল হ্যাঁ শ্রীমতী পানিপুরার ময়দানে ভক্তির অনুষ্ঠানে জল দেবতারে ভোগ দিয়া তাহার পরে আমার নাম রাখা হইয়াছে হকুল্লা হায়ত্র এটা তো তুমি আমার আগে বলনি দূর অঞ্চলবাসী এটা আগে জানলে কি আমি তোমার এই হকুল্লা নাম বাদ দিয়ে অন্য নামে ডাকি ঠিক আছে আমি এখন থেকে তোমারে হাকুল্লা নামে ডাকবো হাকুল্লা ও হাকুল্লা হাকুল্লা নহে শ্রীমতী হকউল্লা কহো যে হকউল্লা হকউল্লা হ্যাঁ তোকে হকউল্লা হকউল্লা তোমার নাচ দেখতে একদম যাত্রাপালার নায়কদের মতো লাগতেছে একদম নায়ক নায়ক ভাব ভাব কি আমি আমি তো নায়কই নায়ক হ্যাঁ নায়ক আমার নায়কত্ব লাভের কথা মনে হইলে দুঃখে আমার কলিজা বিদীর্ণ হয়ে যায় কেমন দুঃখ হকুল্লা শোনো তক্ষে আমি সিন্ধু অপেরা নায়কের চান্স পাইছিলাম যাতা কথা নয় তক্ষে সিন্ধু অপেরা নায়ক সেইখানে শ্রী ফরাদ পালায় আমারে ফরাদের চরিত্র দিয়া দিল লাইলি মজদু পালায় আমারে মজনুর চরিত্র দিয়া দিল এই যখন আমার অবস্থা তখন আমার পরম পিতাজি হুকুম জারি করিলেন যাত্রা পালার কোন নায়কের স্থান তাহার আলোয় নাই কান ধরিয়া আমাকে বাড়ি হইতে বাহির করিয়া দিলেন তাই বলে কি তুমি সিন্ধু অপেরা ছেড়ে দিলা না ছাড়িও নাই কিন্তু হইছে কি তক্ষে ওই সিন্ধু অপেরা তো এখন সুদূর কাঞ্চননগরে সেখানে যাইবার থাকিবার আর খাইবার খরচা এই সকল কোথায় পাইব কহ আমি তো এখন ঘর ছাড়া গৃহহারা খরচের অভাবে তুমি নায়ক হতে পারবে না এ কখনো হয় না হকুল্লা এই কথা মনে হইলেই তো আমার কলিজা ফাটিয়া একেবারে চৌচির হইয়া যায় শ্রীমতী তোমার কলিজা ফাটিয়া চৌচির হয়ে যায় আর তুমি আমাকে কিছু বললে না আমি কি তোমার কেহ না তোমার কলিজার উপর কি আমার কোনো অধিকার নাই হকুল্লা এটা বিক্রি করিয়া কালই তুমি কাঞ্চননগরের জন্য রওনা হয়ে যাইবে না তক্ষে না
তোমার এই জিনিস নিয়ে আমি নিজেরে তোমার কাছে ছোট করিতে পারিব না। আমি অতি উচ্চ বংশীয় সন্তান। বেশি কথা বলবা না, এটা ধরো পকেটে ভরো। আমি বেঁচে থাকতে তোমার নায়ক হওয়ার স্বপ্ন অপূর্ণ হইতে দিব না। যেদিন আমি অনেক বড় নায়ক হইব সেদিন সকলে জানিবে আমার এত বড় নায়ক হওয়ার পেছনে রই আছে আমার শ্রীমতী তক্ষশিলার এক জোড়া কানের দুল। দেখছেন নি গুয়াফা, বিকিচ্ছা কেচ্ছা বেখেয়ালে কাপড় কাটে, হে শতানে কাপড় কাটছে ইচ্ছা বে মিলে, আমি মিলাইতাম কেমনে? কষ্ট করে মিলাই ভালো সাড়াবাঙ্গ। আপনি তো দেখি কোদালের কার্য সিদ্ধি করিতে গিয়ে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। হবাজি, মোটা মানুষ তো একটু বেশিক্ষণ কাজ করলে বড় ক্লান্ত হয়ে যায়। কাগুজি, এক্ষণে আপনার কোদালখানি আমারে প্রদান করেন, আমি বাকি কর্ম সম্পাদন করি। এ কি কন বাজি? কইছি আপনার কোদালখানি আমারে দান করেন, বাকি কর্ম আমি সম্পাদন করি। না বাজি, আপনি হলেন বিদ্যান মানুষ, আপনারে কোদাল হাতে মানায় না বাজি। কাগুজি, আপনি আমার কাছে আমার পরম পিতাজির মতোই পরম শ্রদ্ধেয় আর পরম গুরুজন। গুরুজনের দুঃখ আর কষ্ট দুই ভাগ করিয়া এক ভাগ আপন হস্তে লইবার শিক্ষা আমি আমার পরিবার হইতেই প্রাপ্ত হয়েছি। উপরন্তু আমার শিক্ষালয়ে গিয়াও এই বিষয়ে বিশেষ শিক্ষা প্রাপ্ত হয়েছি। বাজি, তা হয় না বাজি। আপনি আমার মেয়ের শিক্ষাগুরু, আপনারে আমি কৃষিকর্মের সাথে জড়াইতে পারি না বাজি। কাগুজি, আপনার একজন পুত্র সন্তান থাকিলে সে যদি আমারই মতন শিক্ষিত আর বিদ্বান হইত, তৎপরে আপনার কাজে আর কর্মে সহায়তা করিতে আসিলে আপনি কি তাহার সহায়তা গ্রহণ করিতেন না? বাজি, ছেলে সন্তান, ছেলে সন্তানের পিতা তুলেশ্বর আমারে বানাইছিল, কিন্তু তুলেশ্বরের লীলা খেলা বোঝা বড় তাই, আবার সে জলে নিয়ে গেল। কাগুজি,
পরম জলেশ্বরের উপরে তো মানবকুলের কোনো হাত নাই। ধরিয়ালন যে সেই জল দেবতায় দেখে শুনে আপনার পুত্র সন্তানের অভাব মিটানোর জন্যই আমারে পুনরায় আপনার গৃহালয়ে প্রেরণ করেছেন। কত উত্তম মানুষ, দেবতাতুল্য মানুষ তুমি আমার ঘরে পাঠাইছো। তাহলে কাকুজি এক্ষণে কি আপনার কোদালখানি আমার হস্তে সমর্পণ করিবেন? না বাজি, না। আপনি যে আমারে বলছেন এতেই আমি উৎসাহী হয়ে দ্বিগুণ কাজ করতে পারবো। আপনি বাজি গো বাড়ির দিকে যান। কাকুজি আমি কিন্তু আপনার কাজে আর কর্মে সাহায্য আর সহায়তা করিতে পারিলেই অধিক পুলক আর আনন্দ লাভ করিতাম, কিন্তু পিতৃতুল্য মানব হিসেবে আপনার কথার উপরে আমার কোনো কথা থাকিতে পারে না। সুতরাং আমি গৃহাভিমুখেই গমন করিলাম। কত পুণ্যময় যুবক তুমি আমার ঘরে পাঠাইছো, তোমার লীলা খেলা বোঝাবার তাই। আচ্ছা বোন, তুমি সত্যি করে কত জানলার পাশে কেডা আসে? জানলার পাশে এতে আইসেল নিয়াফা আসছে আসছে, ফুসুর ফুসুর করে অনেক কথা বলছে, তারপরে আবার দেখে দৌড়ায় পলাইছে। বুঝছি, এতে আনারে দেই মনে করছি মাধবী আপা বুঝেননি, মাধবী আপা মনে করি এতে দৌড় দিচ্ছে। তুমি সত্যি সত্যি বলবা তার সাথে তোমার কিসের সম্পর্ক, কতদিনের সম্পর্ক বলবো আমার কাছে? মেলা দিন ধরে আর হিসে হিসে ঘুরে গো আফা, আমি তেমন একটা পাত্তা টাত্তা দিই না, এতে ইয়ান দিয়ে হুসুর হাসুর করে, তাই মানুষটা বড় বালা গো আফা। মানুষটা বড় বালা না? হ্যাঁ গো আফা, একেবারে বালা মানুষ আফা, সংসারে হেতের এক বোন ছাড়া কেউ নাই, একেবারে এতিম গো আফা। ও, একটা বোন ছাড়া আর কেউ নাই? না গো আফা, কেউ নাই, একেবারে দুধে দোয়া মানুষ বুঝছেননি। আল্লাহ যে কে ইচ্ছা করে আমি আন্নারে কইতাম হাইতাম না, আরে না দেখলে বলে হেতের দিল একেবারে মরুভূমি হয়ে যায়, হেতের বলে চোখ ঝাপসা ঝাপসা লাগে আফা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা রিক্সা রেখে দাও, আমি রিক্সা নিয়ে বাড়ি যেয়ে ওই ভালো মানুষটা তেল বাইর করাই না, সে তেল দিয়া তোমার সাথে ঝাপসা দূর করি। ও মা, আপনি কি কনাফা হেতের বাড়ি বুঝে আপনার কাছে? খালি কাছে না, হেতে আর আমি এক কাঠে ঘুমাই বুঝছো। ও মা, ইস কি কন আনে, হ্যাঁ আপনি হেতের লোকে এক কাঠে কিলে ঘুমান, আপনি হাতের কি আন এখনো তুমি বুঝো নাই হেতে আমার কি হয়।